আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা তৃতীয় ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে এই ভিডিওটি সাজানো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তৃতীয় ধাপের এই পরীক্ষাটি হবে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে আর একটা রিকোয়েস্ট আপনারা প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে যে কোনো আপডেট তথ্য প্রকাশ করা মাত্রই তা আপনাদের কাছে চলে যায় বাই দা ওয়ে আপনারা জিজ্ঞাসা করেছেন পরীক্ষা কবে হতে পারে টার্গেট মার্ক কত রাখবেন অর্থাৎ তৃতীয় ধাপে টার্গেট মার্কটা কত হতে পারে জেলা উপজেলাভিত্তিক শূন্যপদ কত পরীক্ষার্থী কতজন এছাড়াও আপনারা যে প্রশ্নটি বারবার করছেন যে আপনাদের সাজেশন থেকে প্রথম এবং দ্বিতীয় ধাপে কেমন কমন ছিল সত্যি বলতে এই প্রশ্নের উত্তরটি আমার মুখে না শুনে যারা পরীক্ষা দিয়েছে তাদের মুখে শুনলে আপনারা বেশি খুশি হতেন বা বেশি গ্রহণযোগ্যতা পেত তাই আমি রিকোয়েস্ট করব আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় ধাপের প্রার্থীরা এই ভিডিওটা দেখছেন আপনি কেমন কমন পেয়েছেন বা কতটা প্রশ্ন কমন পেয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন তারপরেও যেহেতু প্রশ্ন করেছেন আমরা বলছি যে আমাদের শেষ মুহূর্তের নিরানব্বই পেজের শর্ট সাজেশনটি থেকে প্রথম ধাপে এমসিকিউ কমন ছিল সাতচল্লিশটি এবং দ্বিতীয় ধাপে কমন ছিল পঁয়তাল্লিশটি যদিও দ্বিতীয় ধাপের পরীক্ষায় আমাদের টার্গেট ছিল ফিফটি প্লাস প্রশ্ন কমন দেয়া আপনারা জেনে থাকবেন যে দ্বিতীয় ধাপের এই পরীক্ষাটি তুলনামূলকভাবে একটু কঠিন হয়েছিল তারপরেও নিরানব্বই পেজের একটা শর্ট সাজেশন থেকে পঁয়তাল্লিশটি প্রশ্ন কমন পাওয়া চারটিখানি ব্যাপার নয় তাও আবার পঁচাত্তরটি এমসিকিউর ভিতরে বাই দা ওয়ে আপনারা যারা তৃতীয় ধাপের সাজেশনের জন্য অর্ডার করেছেন আপনারা আজ সন্ধ্যার পর থেকে সাজেশনটি পাবেন ইনশাল্লাহ তৃতীয় ধাপে পঞ্চাশটা এমসি এর উপরে কমন থাকবে এই সাজেশনটি নিতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন তৃতীয় ধাপের পরীক্ষা সম্পর্কে যে প্রশ্নটি বারবার করা হয়েছে সেটা হচ্ছে পরীক্ষা কবে হতে পারে হ্যাঁ বন্ধুরা প্রথম ধাপের পরীক্ষা আট ডিসেম্বর অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপের পরীক্ষা দুই জানুয়ারি অনুষ্ঠিত হয় যার রেজাল্ট এখনো হয়নি এরপর তৃতীয় ধাপের পরীক্ষা আপনারা এখানে একটা জিনিস খেয়াল করুন তাহলেই ধারণা পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম ধাপের পরীক্ষাটি আট ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয় ধাপের পরীক্ষাটি দুই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় অর্থাৎ প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপের এই পরীক্ষাটি অনুষ্ঠিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সময় লেগেছে দেড় মাসেরও বেশি সময় যদিও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে একটি পরীক্ষা থেকে অন্য পরীক্ষা নিতে এক মাসের মধ্যেই নেওয়া সম্ভব সে হিসেব অনুযায়ী ধরতে গেলে এক মাসের কমে তৃতীয় ধাপের পরীক্ষা নেওয়া সম্ভব নয় কারণ এখানে একটা মাস সময় লাগবেই তাদের বেশ কিছু কাজ সম্পাদন করতে হবে যা করতে মিনিমাম এক মাস সময় লাগে কারণ প্রশ্ন ছাপা আসন বিন্যাস কেন্দ্র সিলেকশন সহ আরও আনুষঙ্গিক অনেক ধরনের কাজ থাকে সে হিসেবে একটা ধাপের পরীক্ষা থেকে আরেকটা ধাপের পরীক্ষা নেওয়া এর মধ্যে কম করে হলেও এক মাস গ্যাপ থাকবে বা থাকতে হবে সেহেতু আপনারা ধরে নেন যে এক মাস পরে তৃতীয় ধাপের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাহলে এক মাস পর তৃতীয় ধাপের পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে সেই হিসেবে বলা যায় একলা মার্চ অথবা আটই মার্চ এই পরীক্ষাটি নেওয়ার একটা সম্ভাবনা আছে তারপরের শুক্রবার অর্থাৎ পনেরোই মার্চ পনেরোই মার্চ কিন্তু তৃতীয় ধাপের এই পরীক্ষা হওয়া সম্ভব নয় কারণ পনেরোই মার্চ আপনারা হয়তো জানেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরের পরের শুক্রবারগুলোতে মোটামুটি ঈদের একটা আমেজ চলবে তখন পরীক্ষা নেওয়া সম্ভব নয় তারপরেও আমরা দেখেছি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা রমজান মাসে হয় না বা অধিদপ্তর নেয় না সেক্ষেত্রে সেক্ষেত্রে তৃতীয় ধাপের এই পরীক্ষাটি ঈদের পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এক মার্চ অথবা আটই মার্চ এই পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা এইটটি আমি আবার বলছি তৃতীয় ধাপের এই পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট তাই আপনারা যারা পরীক্ষা দেবেন আপনারা এখন থেকে সব সময় মনে রাখবেন এক মার্চ অথবা আটই মার্চ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে হিসেবেই আপনাকে প্রস্তুতি নিতে হবে যদিও অনেকেই বলছে যে ঈদের পর পরীক্ষা হবে আসলে এসব কথায় গাভাসালে চলবে না আমরা বেসরকারি তথ্য মতে যতটুকু জানতে পেরেছি এই পরীক্ষাটি একলা মার্চ অনুষ্ঠিত হবে হ্যাঁ বন্ধুরা পরীক্ষাটি কবে হবে এ বিষয়ে আমরা একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম এর মধ্যে আপনারা যে যেভাবে পারেন প্রস্তুতি নিয়ে ফেলুন এরপর আপনারা জানতে চেয়েছেন যে তৃতীয় ধাপের জন্য টার্গেট মার্ক কত হতে পারে অর্থাৎ কত পেলে পরীক্ষায় রেজাল্ট আসবে এ বিষয়টি বলতে গেলে প্রথম এবং দ্বিতীয় ধাপের কথা বলতে হয় আপনারা দেখেছেন প্রাথমিকের প্রথম ধাপের শিক্ষকনীয় পরীক্ষায় যে প্রশ্নটি হয়েছিল সেটাও কিন্তু খুব একটা সহজ প্রশ্ন হয়নি বা দ্বিতীয় ধাপের মতো এত কঠিনও হয়নি বলতে গেলে মাঝারি মানের প্রশ্ন করা হয়েছিল খুব কঠিনও না খুব সহজও না এরপরেও কিন্তু প্রথম ধাপে কাটমার্ক ছিল পঁয়ষট্টি প্লাস মাইনাস অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে কাটমার্কটা পঁয়ষট্টি প্লাস মাইনাস ছিল এরকমও শোনা গেছে যে পঁয়ষট্টি পেয়েও কোনো কোনো উপজেলায় পুরুষ প্রার্থীর রেজাল্ট আসেনি যদিও এর কমেও অনেক উপজেলায় ছেলে প্রার্থীরা টিকেছে এর কারণ আপনারা জানেন উপজেলাভিত্তিক এই কাটমার্কটা নির্ভর করে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রথম ধাপে ছাপ্পান্ন সাতান্ন কাটমার্ক ছিল দ্বিতীয় ধাপের ক্ষেত্রেও সেম হতে পারে একটু কম বেশি হতে পারে যেহেতু দ্বিতীয় ধাপের এখনও রেজাল্ট দেয়নি তবে প্রথম ধাপের তুলনায় আশা করা যাচ্ছে দ্বিতীয় ধাপের পরীক্ষার্থীর জন্য কাটমার্কটা একটু কম হতে পারে এই দুই এক মার্ক কম হতে পারে তার বেশি নয় তাহলে তৃতীয় ধাপের কাটমার্কটা কেমন হবে একটু অনুমান করলেই বোঝা যায় যেহেতু প্রথম ধাপের পরীক্ষার তুলনায় দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন তুলনামূলকভাবে কঠিন হয়েছে সে হিসেবে তৃতীয় ধাপের পরীক্ষা যে খুব সহজ হবে এমনটা ভাবার অবকাশ নেই একটু কঠিন হওয়ারই সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আমরা বলবো ছেলেদের ক্ষেত্রে টার্গেট রাখবেন বাষট্টি প্লাস এবং মেয়েদের ক্ষেত্রে টার্গেট রাখবেন পঁচপান্ন ছাপ্পান্ন প্লাস যদি বেশি মার্ক ওঠাতে পারেন সেটা আপনার জন্যই ভালো কারণ আপনারা জানেন এই মার্কগুলো পরবর্তীতে ভাইবা বলে যোগ হবে তো এটা গেল এখন আপনারা জানতে চেয়েছেন শূন্য পদ কত এবং পরীক্ষার্থীর সংখ্যা কত তার আগে বলে রাখি আপনারা যারা তৃতীয় ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা প্রথম এবং দ্বিতীয় ধাপের প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করে দেখবেন কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে এগুলো ব্যাখ্যা সহকারে পড়বেন এবং দ্বিতীয় ধাপের প্রশ্নে আপনারা লক্ষ্য করলে দেখবেন রিপিট প্রশ্ন বিগত বছরগুলোর তুলনায় কম দেয়া হয়েছে বেসিক থেকেই বেশি প্রশ্ন এসেছে তাই আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা সিলেবাস অনুযায়ী বেসিক বিষয়গুলো ভালোভাবে পড়বেন এবং সাথে প্রশ্ন ব্যক্ত করতেই হবে তাহলে কিন্তু ভালো করা সম্ভব যাই হোক শূন্য পদের কত কোন জেলার কোন উপজেলায় কত পদ আছে এগুলো সিরিয়াল বাই বলতে অনেক সময় লাগবে তবে আমরা এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছি সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে শূন্যপদের সংখ্যাগুলো সম্পর্কে জানতে পারবেন তবে যতদূর সম্ভব আমরা জানতে পেরেছি তৃতীয় ধাপে শূন্যপদ আছে পঁচিশশো একটু প্লাস মাইনাস হতে পারে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য আর পরীক্ষার্থীর সংখ্যা যদিও এটা দ্বিতীয় ধাপের তুলনায় একটু কম সংখ্যাটি হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার যা একেবারেই কম নয় প্রতিযোগিতা ভালোই হবে তো সর্বোপরি কথা হচ্ছে হাতে যেহেতু খুব একটা বেশি সময় নেই এক মাসের মতো সময় আছে এই সময়টি প্রপারলি কাজে লাগাতে পারলেও কিন্তু এই পরীক্ষায় রেজাল্ট বের করে নিয়ে আসা সম্ভব এজন্য ত্যাগ তিতীক্ষা এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই তো যাই হোক এই ভিডিওটি এখানেই শেষ করব আপনারা যারা তৃতীয় ধাপের জন্য আমাদের শেষ মুহূর্তের এই শর্ট সাজেশনটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ